আজকের ভিডিওতে আমরা আমাশয় অর্থাৎ ডিসেন্ট্রি সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই আমাদের পুরো ভিডিওতে কি রয়েছে। রয়েছে আমাশয় কি, আমাশয় হওয়ার কারণ কি, আর রয়েছে আমাশয়ের সাধারণ লক্ষণগুলো কি, আর আমাশয় হলে কি কি খাবেন, কি কি খাবেন না, আর রয়েছে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা। আমাদের বৃহদন্ত্রের ভেতর যে মিউকাস মেমব্রেন রয়েছে তার ফুলে যাওয়া, যন্ত্রণা হওয়া, জ্বালা করা আর ওই জায়গা থেকে রক্ত পড়া, সাধারণত একেই এক কথায় ডিসেন্ট্রি বা আমাশয় বলা হয়। এই ডিসেন্ট্রি বা আমাশয় তিনটি অবস্থায় রয়েছে। প্রথমে রক্ত জমাট বাঁধে, তারপর ওই জায়গা ফুলে যায়, তৃতীয় অবস্থায় যদি চিকিৎসা না করানো হয় তাহলে ইনফেকশনও হয়ে যেতে পারে। এবার আমরা জানব এই আমাশয়ের সমস্যা কেন হয়। ব্যাকটেরিয়ার কারণে প্রথমত আমাদের এই আমাশয়ের সমস্যা হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের আমাশয় হতে পারে। ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে, সারছে না, তার কারণেও আমাশয় হতে পারে। এছাড়া নোংরা খাবার খাওয়ার ফলে, নোংরা পরিবেশে থাকার কারণেও আমাশয় হতে পারে। এবার আমরা সিমটম কি আমাশয়ের তা দেখে নিই। এটা সিমটম আমাদের শান্ত পায়খানা থেকেই বোঝা যায়। পায়খানার রং যদি স্বাভাবিকের থেকে পরিবর্তন হয়, অল্প অল্প করে পায়খানা হতে থাকে, পায়খানা যদি শক্ত হয়ে যায় আর তার কারণে পায়খানার সাথে রক্ত আসে, তাহলে ধরে নিতে হবে আমাশয় হয়েছে। এবার যে সিমটমের কথা বলবো সেটি হলো পেটে মোচড় দেবে, আর এক ধরনের কিনকিনে যন্ত্রণা হবে, সাথে পায়খানার বেগ হবে। কিছু জনের যন্ত্রণা তো এমন হয় যে যন্ত্রণার চোটে বমি হতে শুরু করে। আমাশয়ের কারণে কিছু জনের আবার জ্বরও হতে পারে। এবার আমরা দেখে নেব আমাশয় হলে কি কি খাবেন না। স্পাইসি ফুড একেবারেই খাবেন না, তেল ঝাল মশলা দেওয়া রান্না, আর কাঁচা শাক সবজি কখনোই খাবেন না, আর খাবেন না প্রসেস ফুড, তার মধ্যে পেস্ট্রি সসেজ রয়েছে, আর খাবেন না তেলে ভাজা বা ফ্রায়েড ফুড। আর দেখে নেব এবার আমরা কি কি খাবেন। সমস্ত রকম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আহার করবেন, ডিম শাকসবজি মাছ ফল মাংস সব কিছুই খাবেন, তবে তেল ঝাল মশলা একটু কম খাবেন। এবার আমরা লক্ষণ অনুযায়ী আমাশয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা দেখে নিই। যদি দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ার সমস্যা হয় আর এই আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাশয় হয়, তাহলে সেই সিমটমের জন্য কার্যকরী মেডিসিন হলো অ্যাকোনাইট ন্যাপ 30। সারাদিনে 3 থেকে 4 বার 3 ফোঁটা করে নিতে থাকলে কিছুদিনের মধ্যে আমাশয়ের সমস্যা ঠিক হয়ে যায়। এটি সকালবেলায় খালি পেটে খাবেন, ব্রাশ করার আগে খেয়ে নেবেন, আর যদি ব্রাশ করে নেন তাহলে 20-25 মিনিট পরে খাবেন। যদি আমাদের আমাশয়ের কারণে পেটে খিঁচ লাগে, আর সেই সব রোগীর জন্য মেডিসিন হবে আর্জেন্টাম নাইট্রিকাম 30। এটি প্রতিবার পায়খানা করে আসার পর 3 ফোঁটা করে নেওয়া যায়, যতক্ষণ না সমস্যা ঠিক হয়। এরপরে যে লক্ষণের কথা বলবো, যদি আমাশয় কিছুক্ষণ পর পর হয়, অর্থাৎ যদি 5-6 ঘন্টা পর পর হতে থাকে, তাহলে কার্যকরী হবে আর্নিকা 30। এটি 3 থেকে 4 ফোঁটা করে আমাশয় হওয়ার পর খেলে আমাশয় ঠিক হয়ে যায়। আমাশয় হওয়ার কারণে যদি শরীর খুব দুর্বল হতে থাকে আর আমাশয় পায়খানাতে যদি প্রচুর দুর্গন্ধ হয়, তাহলে আর্সেনিক অ্যালবাম 30 এই মেডিসিনটি হলো সঠিক মেডিসিন। এটি 3 থেকে 4 ফোঁটা করে 1.5-2 ঘন্টা ছাড়া খেতে থাকলে আমাশয়ের এই সমস্যা ঠিক হয়ে যাবে। আমাশয়ের কারণে রক্ত কম পড়ে, কিন্তু দুর্বলতা যদি খুব হয় তাহলে এই সিমটম যদি দেখা যায় তাহলে ব্যাকটিসিয়া মাদার এই মেডিসিনটি কার্যকরী হবে। এটি 10 ফোঁটা করে 1/2 কাপ জলে দিয়ে সারাদিনে 2 বার খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমাশয় রোগীর যদি 10-15 মিনিট ছাড়া ছাড়া পায়খানা যাওয়ার প্রবণতা হয়, তাহলে ব্যারিটা কার্ব 6 4 ফোঁটা করে 20 মিনিট ছাড়া ছাড়া নিলে সমস্যা ঠিক হয়ে যায়। আমাশয়ের জন্য মলদ্বারে যন্ত্রণার কারণে যদি কাঁপুনি আসে, তাহলে বেলাডোনা 30 মেডিসিনটি খুব কাজ করে। এটি 3-4 ফোঁটা করে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা ছাড়া নিলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। যদি আমাশয়ের কারণে প্রচুর রক্ত পড়তে থাকে মলদ্বার থেকে, তাহলে হেমোমেলিস 1/1 ফোঁটা সারাদিন 1 বার খেলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। আমাশয়ের কারণে রেকটামের আশেপাশে
বা মলদ্বারের আশেপাশে যদি লাল হয়ে যায় বা ঘায়ের মতো হয়ে যায়, তাহলে MARC-430 এই মেডিসিন 2-3 ঘন্টা ছাড়া 4 ফোঁটা করে নিলেই সমস্যা ঠিক হয়ে যাবে। আমাশয়ের রক্তক্ষরণ দেখে যদি খুব টেনশন হয়, তাহলে এই কুরচি মাদার বা হোলারেনা অ্যান্টিড মাদার, এটি 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে 1 থেকে 2 বার খেয়ে নিলেই সমস্যা ঠিক হতে শুরু করবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।